চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের রক আইকন খ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর গিটার প্রদর্শনী। আয়ুব বাচ্চু ফাউন্ডেশন নগরীর একটি হোটেলে শনিবার এই প্রদর্শনীর আয়োজন করে, যা চলে রাত 9টা পর্যন্ত। আয়োজনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার চন্দনা, আয়ুব বাচ্চুর সন্তান ও সহশিল্পীরা। প্রদর্শনীতে প্রয়াত এই তারকার সংগ্রহ করা সব গিটার রাখা হয়, যা দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি ভক্তরা হন আবেগাপ্লুত। এ সময়ে কিংবদন্তির স্মৃতি সংরক্ষণের দাবিও তোলা হয়। প্রদর্শনী চলাকালে মঞ্চে ছিল আয়ুব বাচ্চুর স্মরণে গান, যার পরিবেশনায় ছিলেন চট্টগ্রামের ব্যান্ড শিল্পীরা।